আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অরিথাস লাইফলাইন ইন মালয়েশিয়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা ছিল ঈদের দিন সকালবেলা, আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে লেট হয়ে গেল। আসলে বাসায় গেস্ট, দাওয়াত আর আমার এক্সাম ছিল, সেকেন্ড সেমিস্টার ফাইনাল, তো সব মিলে আর সময় করে উঠতে পারিনি। আজকে তাই শেয়ার করতে চলে এলাম। গত রোজার ঈদে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেছি, অনেক অসুস্থ ছিলাম। চাঁদরাত থেকে, ভোরবেলা থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, ঈদটা পুরাই মাটি গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এবারের ঈদ ব্যস্ততায় কাটুক আর যেমনই কাটুক, অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম আমাদের আপুর বাসায়, সেখানে আমার হাজবেন্ড নামাজ পড়লো ভাইয়ার সাথে বাচ্চাদেরকে নিয়ে। তারপর আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম 12টা-1টা পর্যন্ত থেকে। আমরা বাসায় চলে এসেছিলাম কারণ আমাদের রাতে গেস্ট আসার কথা ছিল। তো আমি আগের রাত্রেই কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, যার জন্য কাজ করতে সহজ হয়েছিল। তো ঈদের পর দিন আমার বাসায় আবার গেস্ট এসেছিল, আর তারপর দিন থেকে আমার এক্সাম শুরু হয়ে গিয়েছিল, যার জন্য সময় করে উঠতে পারিনি। তাই আজকে চলে এলাম আপনাদের সাথে আমাদের ঈদ ব্লগ শেয়ার করতে। এই ক্লিপটা আমার হাজবেন্ড রেকর্ড করেছে আমার জন্য, ওরা ঈদের নামাজ পড়তে যাচ্ছিল ভাইয়া আর বাচ্চারা সহ। মসজিদের রাস্তাটা খুবই সুন্দর ছিল, মসজিদটা ছিল একটু ভেতরের দিকে, আশেপাশে বাড়িঘর খুবই কম ছিল, মানে একটু জঙ্গলের ভেতরে বলা চলে। ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল যে আমিও একবার যাব, যে দেখে আসবো, ঘুরে আসবো জায়গাটা। আসলে অনেক ভালো লেগেছে ভিডিওতে দেখেই। এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি এবং মালয়েশিয়ানরা আসছেন নামাজ পড়ার জন্য, সবাই একসাথে জড়ো হচ্ছেন। মালয়েশিয়াতে আমাদের দেশের মতো যেখানে সেখানে কোরবানি দেওয়ার নিয়ম নেই, এখানে মানুষরা মসজিদে কোরবানি দিয়ে থাকে, আলাদা জায়গা থাকে, তো সেখানে কোরবানির ব্যবস্থা করা হয়। যারা কোরবানি দেয় সেখানে গিয়ে দেয়। দেখা গেছে যাদের বাসায় সামনে হয়তো জায়গা আছে ওরকম জায়গা অনেকে দিয়ে থাকে, তবে নিজেদের দায়িত্বে সেটা পরিষ্কার করে নিতে হয়, আসলে এখানে এরকম অ্যালাউ না। এখানে দেখতে পাচ্ছেন কিছু কোরবানি পশু রাখা হয়েছে, তো এমন যারা এখানে আশেপাশে যারাই কোরবানি দিচ্ছেন তাদের পশুগুলো নিয়ে এখানে চলে আসবেন, আস্তে আস্তে এই জায়গাগুলো ভরে যাবে, তারপর নামাজের পর তারা এখানে কোরবানি দিবেন। এখানে সব কিছু মাংস ঠিকঠাক করে, তারপরে যার যার ভাগের মাংস নিয়ে যাবেন, প্রথমে দান করবেন, দানের জন্য যে মাংসগুলো থাকে সেগুলো দান করবেন, তারপরে হচ্ছে যার যার মাংস তারা নিয়ে যাবেন। এছাড়াও মালয়েশিয়াতে এরকম নিয়ম আছে, মসজিদে যারা নামাজ পড়তে আসেন কোরবানির শেষে যদি কিছু সংখ্যক থেকে যায়, তখন যারা নামাজ পড়তে আসেন তাদেরকে কোরবানির মাংস দিয়ে দেওয়া হয়। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে একটু ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।